হাজারের বেশি মানুষ। বিস্তারিত জানাতে সদর হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, ধন্যবাদ। প্রতি বছরই বৈশাখ মাসে দক্ষিণ অঞ্চলে বৃষ্টি হয়ে থাকে, কিন্তু এবছর বৈশাখ মাস প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয় না এবং অতি গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এবং বৃষ্টি না হওয়া এবং গরমের কারণে পটুয়াখালীতে ডায়রিয়ার আকার প্রকোপ আকার ধারণ করেছে। পটুয়াখালী জেলায় এ পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়েছে 10,329 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফেরেছেন 10,128 জন। পটুয়াখালী জেলায় এ পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেছে 6 জন। পটুয়াখালী যে 250 শয্যা মেডিকেল কলেজ হসপিটাল আছে, এই হসপিটালে এ পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 46 জন। গত 24 ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছেন 22 জন। পটুয়াখালী যারা ডায়রিয়া চিকিৎসা নিয়েছে তাদের এবং তাদের স্বজনদের সাথে আমি কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছেন যে হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে সেবা দিলেও কিছু তাদের খাবার স্যালাইন এবং কলেরা স্যালাইন তারা এখান থেকে সহযোগিতা পাচ্ছে হসপিটাল থেকে, তাছাড়া কিছু কিছু ওষুধ তাদের বাহির থেকে কিনতে হচ্ছে। তাছাড়া হসপিটালে তারা মেঝেতে এবং করিডোরে তারা বিছানায় তারা সেবা নিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আমি কর্তব্যরত চিকিৎসক এবং সিস্টার রয়েছে ডায়রি ওয়ার্ডে, তার সাথে কথা বলেছি, তিনি যে আমাদের বিষয়টা জানিয়েছেন পটুয়াখালীতে ডায়রিয়া ওয়ার্ডে বেড রয়েছে 15টি, এই 15টি বেডের বিপরীতে চিকিৎসা নিয়েছে 46 জন। বাদ বাকি যে রুগীরা রয়েছে, এই রুগীদের হসপিটাল করিডোরে এবং বিছানায় তাদেরকে সেবা দিতে হচ্ছে আমাদের, এদেরকে সেবা দিতে আমাদের কিছুটা হিমশিম খাওয়া হচ্ছে, তবে আমাদের পর্যাপ্ত ওষুধ এবং স্যালাইন সরবরাহ রয়েছে যা আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি। এই ছিল পটুয়াখালী 250 শয্যা মেডিকেল হসপিটাল থেকে ডায়রিয়ার আমার কাছে সর্বশেষ সংবাদ। পটুয়াখালী সদর হাসপাতাল থেকে ডায়রিয়া আক্রান্তদের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মনির হোসেন বাদল।